হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। তো আজকের পর্বে জাস্ট আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টটা আমি সেল করে দিয়েছি, এই অ্যাকাউন্টটা আমি তাদেরকে কিভাবে আসলে প্রোভাইড করব। উনি দেখেন আমাকে কি মেইলটা দিয়ে দিয়েছে, আমি জাস্ট এই মেইলটা কপি করলাম এবং এটা আমি এখানে বসিয়ে দিব। এটা এখন কিভাবে বসাবো দেখেন ভিউয়ার, যদি আপনারা নিজেরা বসাতে চান তাও পারবেন। সেটিং, এই সেটিং থেকে দেখেন এখানে একটা আমার মেইল দেওয়া আছে, জাস্ট এটা এডিট করে আমি তার মেইলটা বসিয়ে দেবো। এখন দেখা যাক এর পরের স্টেপটা কি আসে। এর পরের স্টেপ দেখেন ভিউয়ার্স, এখানে একটা কোড এসেছে, এই কোডটা আসবে আমার মেইলে। এই দেখেন ভিউয়ার্স, এখানে আচ্ছা আমার মেইলে একটা কোড এসেছে, এই যে কোডটা আমি দিলাম, এই মেইলের কোডটা হচ্ছে আমি কি করব ভিউয়ার্স, এই মেইলের কোডটা হচ্ছে আমি ওনাকে কপি এখানে পেস্ট করে জাস্ট সেভ করে দিলাম। হ্যাঁ, এই দেখেন ভিউয়ার্স, এখন এখানে কিন্তু একটা দেখাচ্ছে যে একটা মেইল গেছে, এই মেইলটা আমার মেইলে কিন্তু আসছে। তো এইটা আমি জাস্ট আপডেট করে দিলেই হচ্ছে আমার, এই যে ফুল লিঙ্কটা কপি করলাম, দেন সেম ব্রাউজারে এসে আমি পেস্ট করলাম। এই যে পেস্ট করার পর দেখেন ভিউয়ার্স, তার মেইলটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এখন আমি তাকে এসএমএস দিয়ে দিই, ইওর মেইল আপডেটেড। হ্যাঁ, তো উনি কিন্তু এখন আছে, অ্যাকাউন্টটা ওনার হয়ে গেছে সম্পূর্ণ। এখন যে কোনো কিছু চেঞ্জ করতে নিলে আপনাকে হচ্ছে তার মেইলে যেতে হবে। দেখেন আমি সাপোজ যদি একটা ট্রাই করি, দেখেন কার মেইলে মেইল যাচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আসলে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা সেল করে থাকি, এবং এখান থেকে যদি আপনারা পেমেন্ট অপশন, ডোমেইন, নিউজ, তারপর সাপোর্ট সম্পূর্ণ বিষয়টা কিন্তু তখন আপনার আয়ত্তে চলে যাবে আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।